ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, জলে স্থলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, পহেলা ফাল্গুনে বসন্তে ভালোবাসার আগমনে। সবার জীবন হয়ে উঠুক আরও রঙিন আরও মধুময়, সবাইকে জানাই ভালোবাসা দিবসের পহেলা ফাল্গুনে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। আজ 14 ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, বসন্তের আগমন এবং ভালোবাসা দিবস। সকল সম্পর্ক, সকল মানুষ যেন একে অপরকে অন্তর থেকে ভালোবাসে এবং একে অপরের সাথে সম্পর্কগুলো যেন আরও বেশি মজবুত হয়, সবাই যেন সবার পাশে থাকে এক বুক ভালোবাসা নিয়ে, এই কামনা করছি। সকলের জীবনে যেন ভালোবাসায় ভরে থাকুক, এটাই আমার একমাত্র প্রার্থনা। সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। রোজগারে নিয়মেই কিন্তু আমি সেই সকালবেলায় উঠে নামাজ আদায় করেই কিন্তু আমি আমার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো মোটামুটি আমি প্রায় অনেক কিছুই ক্লিন করে নিয়েছি এবং যতটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করা সম্ভব হয়, যেহেতু মানে একটা সুন্দর দিন, তো সেহেতু আমার বাসায় তো কিছু আয়োজন থাকবে, তাই না? তো মোটামুটি দুপুরে যেহেতু কিছু খাওয়ার আয়োজন অবশ্যই আছে, তো সব কিছু মিলেই কিন্তু আজকে একটু কাজের প্রেশারও বেশি। সকালে মোটামুটি আমার ক্লিনের কাজ অনেকটাই করে নিয়েছি, এখন আপনাদের ভাইয়ের জন্য 1 কাপ কফি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 3 কাপ কফির জন্যই কিন্তু আমি কফিটা তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণ কফি গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ পানি। ক্যাপাচিনো কফি তৈরির ক্ষেত্রে কিন্তু এই পরিমাণটা যেন ঠিক থাকে, কেউ চাইলে কিন্তু হাতে দিয়ে চামচের সাহায্য কিন্তু বিট করে নিতে পারেন, তবে আমি মনে করি ইলেকট্রিক বিটার দিয়ে কিন্তু বিট করলে খুব সহজে স্বল্প সময়েই কিন্তু বিট করা সম্ভব। তা আমার খুব অল্প সময় লেগেছে, 1 মিনিটও লাগে নাই, খুবই স্বল্প সময়ের ভিতরেই কিন্তু আমার বিট করা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন কফির ঘনত্ব কতটা, এটা কিন্তু কোনোভাবেই এখন নিচে পড়বে না, আর যদি এরকম হয় তাহলে বুঝবেন যে কফিটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি দুধ গরম করে নিয়েছি, তবে সময় স্বল্পতা, কারণ আপনাদের ভাইয়ার যে সব কিছুতেই খুবই মানে সময়টাকে খুব গুরুত্ব দেয় সেটা তো আগেও বলেছি, তো আপনাদের ভাইয়ের হাতে সময় কম, তো সেক্ষেত্রে আমি খুব দ্রুত কিন্তু দুধটা গরম করে খুব বেশি একটা ফেনা তৈরি করে নেই, খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিচ্ছি। গরম দুধটাকে চামচের সাহায্যে উপর থেকে নিচে বারবার যদি নাড়তে থাকেন তাহলে দেখবেন খুব সুন্দর ফেনার সৃষ্টি হবে। আর ক্যাপাচিনো কফি তৈরির ক্ষেত্রে কিন্তু এই ফেনাটা কিন্তু খুব বেশি ভালো লাগে দেখতেও এবং খেতেও। আপনাদের ভাইকে কফি দিয়ে মোটামুটি আমার ক্লিনিংয়ের কাজ আরও কিছু অফ ক্যামেরায় করে আমি চলে এসেছি রান্নার জন্যে। আজকে দুপুরে গরু মাংস এবং ফ্রাইড রাইস তৈরি করব, যেহেতু মেয়ে ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করে। আর সবথেকে বড় কথা, যেহেতু ফাল্গুন, চারদিকেই নানা রকম রঙের ছোটা লাগবে, তো সেক্ষেত্রে ফ্রাইড রাইসটাও কিন্তু মোটামুটি প্রায় একটু রঙিনই হয়, যেহেতু সেটাতে বিভিন্ন ধরনের সবজি থাকে, তো সেক্ষেত্রে একটু তো রঙিন হয়ই বটে। তো এখানে গরু মাংসের জন্য আমি প্রথমেই শুকনো মরিচ, গোলমরিচ, লং, দারুচিনি, এলাচ, তেজপাতা, ফুরুনি দিয়েছি। আজকে আমি সরিষার তেলেই রান্না করব, যদিও সরিষার তেল তেমন একটা বাসায় আমি খেতে দিই না, কারণ যখন থেকে আমি জানি যে সরিষার তেল আসলে খাওয়ার জন্য তেমন একটা উপযোগী না, সেই থেকে কিন্তু আমি রান্নার ক্ষেত্রে একটু চেষ্টা করি কম ব্যবহারের জন্য। তো এখন আমি গরু মাংসটা দিয়ে দিলাম। গরু মাংস দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এখন আমি মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ।
আর রসুন বাটা, আদা বাটা, তারপরে বাদাম বাটা, পোস্তদানা বাটা, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু ছোট ছোট কিছু টিপস যদি ফলো করে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়। আর একটা জিনিস অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে, গরু মাংস রান্নার ক্ষেত্রে খুব বেশি আঁচ দিয়ে কিন্তু রান্না করবেন না, চেষ্টা করবেন একটু বড় পাতিলে সব সময় লো আঁচে রান্না করার জন্য। এতে কিন্তু মাংসের টেস্টটা যতটা ভালো আসে রংটা কিন্তু তার থেকেও বেশি ভালো আসে। আমার গরু মাংস রান্না করতে কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, আমি জানি না হয়তো কার কতটুকু সময় লাগে, তবে আমার কিন্তু এরকমই সময় লাগে। আর আমি প্রেশার কুকারে কোনো রকম মাংস রান্না করা একবারই পছন্দ করি না। মোটামুটি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বলক আসা পর্যন্ত। তো মাংস হতে হতে আমি কিছু কমেন্ট পড়ব, আজকে যারা আমার আইডিতে নতুন এবং নতুন কিছু আপুর কমেন্টই পড়ব, শুধু একটা কমেন্টই পড়ব আমার একজন পুরাতন আপুর বুসরা লাইফস্টাইল ব্লগ থেকে। আমার আদরের বুসু লিখেছিল, আপু ইনশাল্লাহ সাথেই ছিলাম, আপু অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আসলে বুসরা কিন্তু অনেক অনেক সাপোর্টিভ মাইন্ডের একটা মেয়ে, সবসময় কিন্তু রাতে সবার ভিডিওগুলো চালিয়ে রাখে এবং পরবর্তীতে কমেন্ট করে দেয়। আপনারা অবশ্যই কিন্তু বুসরা পাশে থাকবেন। এর ভিতরে কিন্তু বলক চলে এসেছে, আর এখন আমি কিন্তু বারে বারে কষিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে, এভাবে কষিয়েই কিন্তু আমি রান্না করব। আর যতবার কষিয়ে রান্না করবেন দেখবেন ততটাই মজা, আসলে তত বেশি স্বাদ পাবেন যে কোনো রান্নার ক্ষেত্রে, আর বিশেষ করে মাংসের ক্ষেত্রে তো সম্পূর্ণ কষিয়ে রান্না করার চেষ্টা করবেন। আরেকটি কমেন্ট পড়ব আমি, চাট গাইয়া রান্না আইডি থেকে আপু লিখেছিল, হ্যাপি ম্যারেজ ডে, রান্না, শাড়ি, কেক সব কিছু সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপু তোমার জন্য আমার। তো এভাবেই কিন্তু আমি প্রায় দীর্ঘ সময় পর্যন্ত কষিয়ে নিয়েছি অল্প অল্প করে গরম পানি দিয়ে দিয়ে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই এবং টমেটো সস, একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে কষিয়ে তারপর রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে আমি রান্না করে নেব। আমার কিন্তু গরুর মাংস রান্না হয়ে গিয়েছে আর খেতে এত মজা কি বলবো আমি, ভীষণ ভীষণ টেস্টি। গরু মাংসের সাথে আমি ফ্রাইড রাইস করে নেব, তবে আজকে আর আপনাদের সাথে ফ্রাইড রাইসটা বিস্তারিত শেয়ার করব না, যেহেতু অতীতের ভিডিওতেও প্রায় 2-3 বার ফ্রাইড রাইস শেয়ার করা হয়ে গিয়েছে, তো আজকে আমি আর সম্পূর্ণ শেয়ার করলাম না। এখানে আমি পেঁয়াজ, গাজর কুচি, তারপরে পেঁয়াজের ফুল, ক্যাপসিকাম, ডিম, তারপরে টমেটো সস, সয়া সস, মোটামুটি যা যা প্রয়োজন সব কিছু দিয়েই কিন্তু আমি ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। আর ফ্রাইড রাইস হতে হতে আরেকজন আপুর কমেন্ট পড়ে নেব, সামিয়া খান রুমু আইডি থেকে। আমার ছোট বোন রুমু লিখেছিল, হ্যাপি অ্যানিভার্সারি আপু। রুমু একজন আসলে দর্শক, ও কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, সাধারণ একজন দর্শক। তো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রুমু, তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। আসলে আমার গত ভিডিওতে কিন্তু আমার সকল আপুরাই কিন্তু আমাকে আসলে অনেক অনেক দোয়া করেছেন, শুভকামনা জানিয়েছেন, সকল আপু ভাইয়েদের কাছে কিন্তু আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল।
আমার কিন্তু মোটামুটি ফ্রাইড রাইসটা প্রায় হয়ে গিয়েছে, আর এত সুন্দর, এত ঝরঝরে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল। আর রাইস কুকারে কিন্তু পোলাও, তেহরি, বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস করতে কিন্তু আমার কিন্তু এখন ভীষণ ভালো লাগে, খুব সহজে করা যায়, আর মানে খুব ঝরঝরও হয় এবং খেতেও কিন্তু খুব মানে ভালো লাগে খেতে। প্রায় রান্নার কাজগুলো হয়ে গিয়েছে, এখন আমার ধোয়ার কাজগুলো শুরু। আপনাদের সাথে আসলে অন ক্যামেরায় যতটুকু দেখায় অফ ক্যামেরায় তার থেকে বেশি করতে হয়, কারণ সেই সকাল থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত সিঙ্কের ভেতরে কিছু না কিছু মানে ধোয়ার জন্য থাকবেই। আর আমি কিন্তু কোনো কিছু জমি রাখা পছন্দ করি না, সাতেরটার সাথেই ক্লিন করে ফেলতে আমার ভালো লাগে, কারণ সিঙ্কের ভেতরটা যদি খালি না থাকে এবং যদি শুকনো না থাকে আমার না মানে মাথাটা ঠিক থাকে না। সেজন্য আমি কী করি, সবসময় একটি শুকনো কাপড় দিয়ে সিঙ্কের চারপাশটাকে আমি মুছে ফেলি এবং সিঙ্কের ভেতরটাকে খুব ভালো করে আমি ক্লিন করে নিই। আর যখন যেটা আসলে খাবার পরে যেটা থাকবে সেটা আমি সবসময় সাথে সাথে ধুয়ে ফেলি, যাতে সিঙ্কের ভিতরে কোনোভাবে কোনো কিছু জমা না থাকে। আরেকজন আপুর কমেন্ট পড়ে নেব, মাই ডেইলি লাইফ আইডি থেকে আপু লিখেছেন, শুভ বিবাহ বার্ষিকী, রান্নাবাড়ি সব কিছু মিলে শাড়িটা তো চরম হয়েছে আপু, অনেক অনেক ভালোবাসা আপু, অনেক অনেক ভালোবাসা রইল। আসলে শীত হোক কিংবা গ্রীষ্ম, যে কোনো কালই হোক না কেন, আমার কাছে কিন্তু কাজের ক্ষেত্রে কখনোই কোনো অলসতা আসে না। তাই বলে যে আমার কষ্ট হয় না, ব্যাপারটা এমন নয়, কষ্ট অবশ্যই হয়, এক এক সময় কিন্তু সত্যি ভীষণ খারাপ লাগে, মানে উঠতে ইচ্ছে করে না, কিছু ধরতে ইচ্ছে করে না, কিন্তু তবুও করে যখন মনে হয় যে এটা তো আমারই ঘর, তাই না, আমারই সংসার, আর আমাকে তো করতে হবে, এটা যখন ভাবি তখন কিন্তু শরীরে এনার্জি চলে আসে। তো আমি এখন কিন্তু ভিতরটা খুব ভালো করে ক্লিন করে নেব, তারপর খুব ভালো করে মুছে নেব। আর আরেকজন আপুর কমেন্ট পড়ে নিয়েছি, শারমিন ফুড কোর্ট আইডি থেকে আপু লিখেছেন, শুভ বিবাহ বার্ষিকী আপু, তোমার কথাগুলো খুব ভালো লাগে আপু, অনেক অনেক ভালোবাসা আপু তোমার জন্য আমার, সবসময় ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। তের ফাঁকে কিন্তু আমাদের কিছু গিফট চলে এসছে, আসলে আজকে 14 ফেব্রুয়ারি বলে কথা, ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন, পহেলা বসন্ত, তাই না? আর আজকের দিনে আমাদের গিফট আসবে না, এটা কি কখনো হয়? তো আমার ছোটো বোন আমাদের জন্য ঠিক কী কী গিফট এনেছে ভালোবেসে সেটাই দেখি। আমার জন্য প্রথমত 2টো টাইলস ক্লিনার এনেছে। আসলে ভালোবাসা বলতে এই দিনটা কিন্তু সবার জন্যে, মায়ের সাথে তার সন্তানের, বাবার সাথে তার সন্তানের, বোনের সাথে বোনের, ভাইয়ের সাথে তার বোনের, ভাইয়ের ভাইয়ের, যে কোনো সম্পর্ক, যে কোনো আত্মীয়, যে কোনো, আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের মাঝেই কিন্তু আজকের দিনটা উদযাপন করা উচিত, মানে মনে মনে যে আমি সবাইকে আসলে ভালোবাসি সেটাই। ভালোবাসা যে শুধু স্বামী স্ত্রী কিংবা দুটো প্রেমিক কিংবা প্রেমিকের জন্য ব্যাপারটা এমন না, এটা প্রত্যেকের জন্যই। তো এখানে আমাদের জন্য ও এনেছিল কিছু মিল্কশেক, তারপরে দুধ, তারপর আমার মেয়ের জন্য চকলেট, আর এখানে এনেছিল আমাদের পছন্দের কিছু খাবার আইটেম, যেমন মেয়ের পছন্দ চিকেন, তাই একটা চিকেন এনেছে, আমার পছন্দ বিফ, তাই বিফ এনেছে, আমার মানে আপনাদের ভাইয়ের পছন্দ কই মাছ, তাই কই মাছও এনেছে, আর মা কিন্তু বাইং মাছ খেতে খুব পছন্দ করে, প্লাস আপনাদের ভাইও পছন্দ করে, তো বাইং মাছটাও এনেছে। মোটামুটি আমরা যা যা পছন্দ করি মোটামুটি সব কিছু থেকেই কিছু না কিছু সে এনেছেই বটে, কারণ আমরা যে কোনো অকেশনে কিন্তু একে অপরকে গিফট দিতে কিন্তু ভীষণ পছন্দ করি, এটা আমার মনে হয় প্রায় প্রত্যেক পরিবারে। আসলে একটা চকলেট হলো সেটাও কিন্তু গিফট, খুব বেশি যে দামি হতে হবে গিফট ব্যাপারটা এমন না, আসলে ভালোবেসে যাই দেওয়া হয় আমি মনে করি সেটাই কিন্তু অনেক বড় পাওনা। তো মোটামুটি সেজন্যে কিন্তু আজকে এই গিফটগুলো মোটামুটি সে এনেছে, আর আমরা মোটামুটি সবটাই অন্তত গ্রহণ করে নিয়েছি, যদিও আজকে এগুলো আর রান্না করা হবে না। তো এগুলো আমি খুব ভালো করে এখন ধুয়ে বক্সে করে রেখে দিচ্ছি, অন্য সব কিছু তো কাটাই আছে, এখানে শুধু চিকেনটা টুকরো করে নিতে হবে আর মাছগুলোকে একটু কেটে নিতে হবে। তো আজকে আর সম্ভব হবে না, কারণ আজকে এমনিতেই অনেকটা সময় পর্যন্ত কাজ করা হয়েছে, আজকে তো আর সম্ভব না এগুলো করা, তো আর পরবর্তীতে আমি এগুলো ঠিক করে নেব।
সকলের জীবন ভালোবাসায় পরিপূর্ণ হোক। প্রতিটা মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে একে অপরের সাথে। ভালোবাসা যেন ঘিরে থাকে প্রতিটা সম্পর্কের মাঝে। আমরা যেন প্রতিটা মানুষকে সম্মান করি, রেসপেক্ট করি। এটাই আসলে আজকের দিনে আমার প্রার্থনা থাকবে। আমরা যেন কেউ কাউকে অবহেলার চোখে না দেখি, কেউ কাউকে ছোট না করি, কারণ জীবনটা খুবই ছোট। একটু ভালোবেসে যদি একে অপরের পাশে থাকা যায়, একে অপরের হাত ধরে রাখা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় আল্লাহ সম্পূর্ণ খুশি হবেন। কারণ কাউকে ছোট করলে বা কারো মনে কষ্ট দিলে কখনই আল্লাহ খুশি হন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।